বর্তমান চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেট প্রেমীদের বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আজ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে আফগানিস্তান উগান্ডার বিপক্ষে মাঠে নামে। গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উগান্ডা টস জিতে প্রথম বলিং করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আজ পরিসংখ্যানের দিক থেকে অনেকটা এগিয়ে থাকা আফগানিস্তানের দাপটও সমানভাবে লক্ষ্য করা যায়। ম্যাচে টসে হেরে আফগানিস্তানের হয়ে উইকেট কিপার রহমতুল্লাহ গুলবাজ এবং ইব্রাহিম জাদ্দান ওপেনিং করতে আসে। দুজনেই আজ বিধ্বংসী ফর্মে ব্যাটিং শুরু করে। গুলবাজ 45 বলে 4টি 4 এবং 4 6 এর মাধ্যমে 76 রান করেন। অন্যদিকে ইব্রাহিম জাদ্দান পিছিয়ে ছিলেন না, মাত্র 46 বলে 9টি 4 এবং 1টি 6 এর মাধ্যমে তার ব্যাট থেকে আসেও 70 রান। এর ফলে আফগানরা প্রথম ইনিংসে 20 ওভারে 5 উইকেটে 183 রান সংগ্রহ করে নেয়। অন্যদিকে উগান্ডা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। আফগানিস্তানের হয়ে ফজল হক ফারুকি বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তার বিধ্বংসী বোলিংয়ে উগান্ডা টপ অর্ডার রীতিমতো ধ্বংস হয়ে যায়, ফলে তাদের কোনো ব্যাটসম্যানই 20 রান পর্যন্ত পৌঁছাতে পারেনি। মাত্র দুজন ব্যাটসম্যানের রান 2 অঙ্কে পৌঁছায়। হতাশজনকভাবে উগান্ডার হয়ে রবিনসন উবোয়া সর্বোচ্চ 25 বলে 14 রান করেন। অন্যদিকে আফগানিস্তানের ফজল হক ফারুকির বোলিং ইনিংসটি ছিল অবিশ্বাস্য। তিনি একাই 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 5 উইকেট সংগ্রহ করে, এর ফলে উগান্ডার 16 ওভারে 58 রানে অলআউট হয়ে যায়। এর সঙ্গে রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই 125 রানের বিশাল জয় তুলে নিয়ে যাত্রা শুরু করলো বিশ্বকাপে। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহ পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে।